আমরা সকলেই কম বেশি এর আগে ডুমুরের ডালনা রান্না করে খেয়েছি, কিন্তু একবার এই পদ্ধতিতে ডুমুরের ডালনা রান্না করে দেখুন। এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ডুমুরের ডালনা রান্না করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ডুমুর, আলু, ছোলা। ডুমুর আলু ছোলাকে আমি আগে থেকে সিদ্ধ করে নেব। লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হিং, চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল, জিরে বাটা, ঘি ও গরম মশলা ও আদা বাটা। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, তাতে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডুমুর আলু ও ছোলা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। কেউ যদি হিং খেতে পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ও স্বাদ মতন নুন। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এতে এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ও কাশ্মীরি লঙ্কা। দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডুমুর আলু ও ছোলা, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। প্রসঙ্গত বলে রাখি, ডুমুর সিদ্ধ হতে টাইম লাগে। আমি এখানে ডুমুরটাকে আগে থেকে 3টে সিটি দিয়ে রেখেছিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে ফুটতে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন আমাদের যে গ্রেভি ছিল সেটা কমে গেছে আর ডুমুর আলু সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মজাদার রেসিপি ডুমুরের ডালনা। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।